হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জিগজাগ মেশিনের টাইমিং। তো জিগজাগ মেশিনের টাইমিং কেমন আমরা আজকে আমাদের ভিডিওতে তাই আপনাদের দেখাবো। তো প্রথমে যখন আপনার নিডের বার যখন বাম পাশে পড়বে, ডাউন পজিশন হবে, তখন টাইমিংয়ের গ্যাপটা থাকবে হলো গিয়ে 2.5 mm, অর্থাৎ 2.5 মিলি। নিডলের 2.5 মিলি উপর দিয়ে হুকের মাথা যাবে, কিন্তু কোনো টাচ হওয়া যাবে না। হ্যাঁ, তারপর যখন টাইমিংটা দেখতে পাচ্ছেন আপনারা, তো যখন এভাবে টাইমিংটা ঘুরে আবার নিডেলটা যখন ডান পাশে পড়বে, তখন আপনার টাইমিংটা হবে সিদ্ধির জাস্ট উপর দিয়ে 0.05 mm উপর দিয়ে টাইমিংটা হবে। আর কোনো ধাক্কা থাকতে পারবে না, হুক আর নিডেলের টাইমিংটা অ্যাকুরেট পজিশনে থাকতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মেকানিক ভাইদের আমার অনেক সালাম রইল। আসসালামু আলাইকুম।